আট দাঁতে দ্বিতীয় বাচ্চা, প্রথম বাচ্চা, শিঙের র্যাক আটটা পাঁচটা দেখা যাইতেছে ভিডিওতে ফুইটা উঠছে, গরু হাঁটতে পারতেছে না বুড়ার ইয়েতে, তারপরে বলতেছে চার দাঁত ছয় দাঁত, ঘাস খেতে পারে না, খরচা বাতে পারে না, মুখ দিয়ে ফেনা বের হইতেছে, বলতেছে চার দাঁত ছয় দাঁত। তো এইগুলা যদি আপনি যদি বলেন যে ভাই একটু ধরি, ধরতে পারবে না। আর আসলে আর একটা কথা কি ভাই, ও অনেক ভিডিওতে দেখি যে এক লাখ টাকায় দশ লিটার দুধের গাভি, ভাই এটা অসম্ভব, দুধের গাভি এগুলা কিভাবে দেয়, কিভাবে দেয় বলেন তো, সাংবাদিকে ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে, এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন। ভাই আমি তো বলছি যার কারণে আসলে আমার চলবে, কারণ আমি যে দামে দিই সারা বাংলাদেশের ভিতরে আমার মতো কম দামে কেউ দিতে পারবে না। দুই দাঁত 15+ দুধ আচ্ছা আমি দেব, বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে দেব। আচ্ছা ফ্লিক দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25 মার্চ 2024 রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে, ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশেই। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এই ফার্মের মালিক রুবেল ভাই কিন্তু রিজনেবল প্রাইসে এখান থেকে গাভি, বকনা এবং ষাঁড়গরু বিক্রি করে। এখানে মাত্র 25-30 হাজার টাকার থেকে দাতা ষাঁড় থেকে শুরু আপনার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখের গাভিও পাওয়া যায়। এই সপ্তাহে ওনার নতুন যে কালেকশন রয়েছে, এই কালেকশনের গাভি, বকনা, ষাঁড়ের জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আপনাদের সবার প্রিয় রুবেল ভাইয়ের সঙ্গে। দেখবো আজকে উনি কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবে। আপনারা যেখান থেকে গাভি গরু কিনবেন, বকনা কিনবেন, ষাঁড় কিনবেন, সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ব্যবসা কেমন আপনার? ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো। আগের প্রতিবেদনে কিছু গরু দেখাইছিলাম, যা এর আগে আপনার প্রতিবেদন আমি দেখাই নাই, অর্থাৎ হাই কোয়ালিটির কিছু গাভি দেখাইছিলাম, গাভিগুলো চলছে? ভাই আমি তো বলছি যার কারণে আসলে আমার চলবে, কারণ আমি যে দামে দিই সারা বাংলাদেশের ভিতরে আমার মতো কম দামে কেউ দিতে পারবে না। আচ্ছা, তো মোটামুটি ওগুলো শেষ? সঙ্গে সঙ্গে শেষ, আবার নতুন কালেকশন? আবার নতুন কালেকশন। আচ্ছা, কতগুলো কালেকশন করেছেন এই সপ্তাহে? আছে কালেকশন, বেশ কিছু আছে, আজকেও মোটামুটি খুব ভালো দামে ভালো করে দেবো ভাই। হাই কোয়ালিটি গাভি আছে? হাই কোয়ালিটির গাভি আছে। আচ্ছা, দুই দাঁত 15+ দুধ আচ্ছা আমি দেব, বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে দেব। আচ্ছা, ফ্ল্যাগবি নাকি কালেকশন করেছেন আজকে? ফ্ল্যাগবি বকনা আছে, ফ্ল্যাগবি গাবি বাছুর আছে, সার বাছুর আছে 30,000 টাকায়, দাতা সার, দাতা সার। আচ্ছা আচ্ছা, আর আপনার হচ্ছে গিয়া একটা গরু আছে যে এলিজড হয়েছিল, লেস কেটে গেছে, এখন সম্পূর্ণ সুস্থ, লেসটা যদি থাকতো সামান্য একটু মাথা গেছে, লেসটা থাকতো ওর দাম 1,30,000, আমি এখন দেব অনলি 75,000 টাকা, অর্ধেক দামে, অর্ধেক দামে ভাই। আচ্ছা রুবেল ভাই, পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন? আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা। আচ্ছা, এটা তো পুলিশ লাইনের পাশে, পুলিশ লাইন জেলখানার পাশেই। আচ্ছা রুবেল ভাই, অনেক দর্শক কমেন্ট করে অন্যান্য মানুষের ভিডিওতে, তো কি মনে হয় কমেন্টগুলো কেন করে? আসলে আমাকে ভালোবাসে, আসলে কমেন্ট, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, রুবেল ভাইয়ের ভিডিও দেন এই টাইপের, কিন্তু গরু পায় না ভাই, এখন দেখে 15,000 লোক, 15,000 লোক কিন্তু গরু পায় না, কিন্তু হয়তোবা কারো ক্ষতি করি না বা বেশি দামে বিক্রি করি না, তার জন্যই মানুষ ভালোবাসে। আচ্ছা, একটা খারাপ, আমি যদি খারাপ কাজ করতাম, আমি যদি মানুষকে ঠকাইতাম বা বেশি দামে দিতাম, তাইলে অন্তত পক্ষে 15,000 লোকের মধ্যে আমাকে 10 জন ভালোবাসতো, কিন্তু 15,000 লোক ভালোবাসতো না ভাই। তো রুবেল ভাই, কিন্তু খারাপ অডিয়েন্স যারা আছে, মানে যারা আপনাকে পছন্দ করে না, এই টাইপের লোক কিন্তু খুবই কম, নাই বললেই চলে। আর যেগুলো, তো এই ব্যবসায় আমি কথাটা বলার উদ্দেশ্য যে ব্যবসার যে ধারাবাহিকতা আপনার, কম লাভে বা চ্যালেঞ্জিং দামে যে গরু প্রতিবেদনগুলো আমরা করি, এই ধারাবাহিকতা যদি বজায় রাখেন ইনশাল্লাহ দর্শকের ভালোবাসা এরকমই থাকবে, আর যদি ভালোবাসা পেয়ে দাম বাড়াইয়া দেন তাহলে কিন্তু আর চলবে না। আমি তো অনেকদিন যাবত ব্যবসা করি, আপনিও প্রায় অনেকদিন, 2-3 বছর 4 বছর আগের থেকে আমাকে চেনেন, আমি যেরকম ভাই সেরকমই আছি। আমি তো বললাম আমি যে ফ্ল্যাগবি বকনা দেবো ভাই,
আমি এক জায়গায় একটা ভিডিওতে দেখলাম দুইটা বক না, ফোন দিলাম, দাম হাইরে রাখছে, ফোন দিলাম 4,20,000, আচ্ছা ফিক্সড 4,00,000 টাকা, সেম কোয়ালিটির বক না আমি দেবো 85,000 টাকা, শুধু 85,000 টাকা, কারণ আমি কিনছি। আমি বললাম না যে গেরস্তের বাড়িতে ওরা বলে শয়তান মাথা, অথচ এটা যে কি এটা মানুষ জানে না। আচ্ছা তো চলেন রুবেল ভাই আজকের কালেকশন দেখান, এক এক করে প্রতিটা গাভী এবং বকনা সার দেখি, এর সঠিক বর্ণনাগুলো ইনশাআল্লাহ আপনি আমাদের জানান। আমার গরু আসলে থাকে না, কারণ সব পারাপারি লাগায় ভাই, ভিডিও দেওয়ার সাথে সাথে টস করে গরু বিক্রি করেন, আপনি হচ্ছে সেই লোক, সবাই ফোন দিয়ে হুড়াহুড়ি লাগে কে আগে নিতে পারে। আচ্ছা চলেন কালেকশনগুলো দেখি ভাই। এক নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সুন্দর কালারের, মানে প্রিন্টটা ভালো, সাদা কালোর যে প্রিন্ট গায়ে এই প্রিন্টটা ভালো প্রিন্ট পাইছে। এটা কি জাতের গাভী? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু। গাভীর দাঁত বয়স কয়টা? এটা ভাই মাত্র 2 দাঁত হচ্ছে। আচ্ছা মাত্র 2 দাঁত, দুই দাঁত কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা ভাই। আচ্ছা গাভী এবং বাচ্চা একই কালারের? যদি বড় হয় বাচ্চা কি ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। আচ্ছা ছেলেটা যদি বড় হয় মা আর ছেলেকে চেনা যাবে না? জি। আচ্ছা পার্থক্য শুধু মা আর হচ্ছে এ ছেলে? আচ্ছা বাছুরের বয়স কতদিন? বাছুরের বয়স আজকে 3 দিন। 3 দিন, নাভি আছে? জি ভাই দেখেন নাভি আছে। আচ্ছা এই যে বাচ্চার নাভি, 3 দিন মাত্র বয়স, হাই কোয়ালিটির গরু থেকে হাই কোয়ালিটির বাচ্চা হয়, 3 দিনের বাচ্চার গ্রোথ দেখেন। আচ্ছা একটু মায়ের কাছে ছেড়ে দাও তো বাচ্চাটাকে, মায়ের কাছে আসুক। আচ্ছা বাচ্চাটাও কিন্তু বেশ ভালো পার্সেন্টের, খুব ভালো মানের ভাই। আচ্ছা একে কতবার করে টানতে হচ্ছে এখন সারা দিনে? ভাই এইটা এখন 2 ঘন্টা পর পর টানতে হচ্ছে ভাই। আচ্ছা 2 ঘন্টার মতো পর পর টানতে হচ্ছে, গাভী সম্ভবত পানাই দিছে, এগুলো হচ্ছে অরিজিনাল বাচ্চার গুণাগুণ, তাড়াতাড়ি লাগবে তাড়াতাড়ি পানাই দিবে। একটু ধারবাটগুলো দেখানো যায় রুবেল ভাই, একটু দেখান তো প্রথম বিয়ান হিসাবে শান্ত কেমন, এগুলো দেখার উদ্দেশ্যে কিন্তু ধারবাট দেখতেছি। আচ্ছা দুইটা করেই দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ 4টা বাট ক্লিয়ার আছে, বাটগুলো বেশ ফাঁকা ফাঁকা না? ফাঁকা ফাঁকা মানে মানে ভাই সর্বোচ্চ জাত কাকে বলে? আচ্ছা রুবেল ভাই এগুলো কত লিটার গ্যারান্টি হিসাবে যাবে? ভাই আমি তো দুধের কোনো গ্যারান্টি দিই না। এগুলো 15-র নিচে কেউ পাবে না ভাই। 15? আচ্ছা এটা কি আইডিয়া নাকি গ্যারান্টি? আইডিয়া বললেও চলে, গ্যারান্টি বললেও চলে, 15+ পাবে। আচ্ছা আপনার এখানে আসলে তো 15 লিটার দুধ দেখাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। রুবেল ভাই এই গরুটা এই অবস্থায় যদি কেউ পছন্দ করে জার্নি করতে পারবে বাচ্চা নিয়ে? হ্যাঁ জার্নি যদি, আসলে আমরা গরু দিই টাকা 2,000 বেশি হোক কিন্তু গাড়িতে সিঙ্গেল গরু দিই ভাই, অন্য জায়গায় দেখি যে 5 জনের 5টা গরু নিয়ে, কিন্তু ওই জায়গায় গরুগুলো নষ্ট না, এখানে ওই খামারির দোষ নাই, কারণ গাড়ি ভাড়া খামারি দেয় না। না 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 এখানে দোষ ভাই, দোষ হচ্ছে যে কেনে তাদের, 2 টাকা এই 2,000 টাকা হ্যাঁ চাবুক কিনতে পারে না। আপনার 2,00,000 টাকা দিয়ে গাভী কেনে অথচ মানে 2,000 টাকা শাস্ত্রের জন্য ওই গ্যালদাম করে এসে রাখালের সাথে 50-100 বকশিশ নিয়ে, গ্যালদাম করে ড্রাইভারের সাথে 1,500 ভাড়া নিয়ে, এগুলো না করে যদি ওদের খুশি করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার জিনিসগুলো ভালো হবে। দাম কত বললেন? এটা ভাই আপনি অন্যান্য ভিডিওতে দেখেন ভাই, 2,30,000, 2,50,000-এর নিচে কেউ। আচ্ছা আপনি তো অন্য অন্যর সাথে তো তুলনা নাই, সবার কমেন্ট আর আপনার কমেন্ট একরকম না। হ্যাঁ এটা ভাই যদি কেউ কোনো দরদাম না করে ভাই, হ্যাঁ একদামে বলে দেন, ছোট করে বলবেন, একদম ভাই 85,000 টাকা, 85, 1,85,000, 185-তে সার বাচ্চা সহ 15 লিটার দুই দাঁতের একটা গাভী। আর আসলে আর একটা কথা কি ভাই, ও অনেক ভিডিওতে দেখি যে 1,00,000 টাকায় 10 লিটার দুধের গাভী ভাই, এটা অসম্ভব। 90,000-92,000-এও দেয় দুধের গাভী, এগুলা কিভাবে দেয়? কিভাবে দেয় বলেন তো, এইগুলো দেওয়া কি সম্ভব? না মুখে দুধ, আপনি তো কিন্তু মোটামুটি, আমি প্রোগ্রাম করি দর্শকদের পক্ষ থেকে বলতেছি, আপনার প্রাইসটা তুলনামূলক অন্যান্য জনের চেয়ে কম। আচ্ছা আপনি কিন্তু এ পর্যন্ত 90,000-80,000-এ 10 লিটার দুধের গাভী দেখাতে পারেন নাই, তাহলে তারা পারে কিভাবে? এটা মুখের দুধ। হ্যাঁ এই দর্শকরা এগুলো বুঝে শুনে কিনবেন, মিষ্টি মিষ্টি কথায় সাংবাদিকে ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন। এটার দাম 185। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, গাভীটার মুখও সাদা, বাচ্চাটার ফুললি মুখ সাদা, কি জাতের গাভী এটা? এইগুলো তো আসলে এখন কি জাত দর্শক ভাইরা বিচার করে নেবে ভাই। আচ্ছা গাভী যদিও ফ্রিজিয়ান হয় বাচ্চাটাকে ফ্লেকবি বলা যায়, কারণ বাচ্চার মুখটা পুরাই সাদা এবং কানের এখান দিয়ে কালো আছে, শুধু মুখ সাদা হলেই যে ফ্লেকবি, আর আপনার আর মানে সম্পূর্ণ বডিটাই দেখতে হবে আসলে ফ্ল্যাগবির পার্সেন্টেজ আছে কি না। আচ্ছা এগুলো ফ্রিজিয়ান বাচ্চা অনেকে বলে, অনেকে ফ্ল্যাগবি বলে, যে যে রকম আসলে জাত তো আমরা পড়াইছি, জি জি, ফ্ল্যাগবি তো আর বাহিরের থেকে ইম্পোর্ট হয়ে আসে না বা তার বীজও পাওয়া যায় না, তারপরে দর্শকরা এগুলোই বর্তমানে বাংলাদেশের ফ্ল্যাগবি, ঠিক না রুবেল ভাই? আচ্ছা গাভীটার দাঁত কয়টা? গাভীটা 8 দাঁত হচ্ছে ভাই। 8 দাঁত হচ্ছে, এটা কত নম্বর বাচ্চা? এটা 2 নম্বর।
দ্বিতীয় জি গরু দেখলেই গরু বডি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কত নাম্বার বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা ভাই ষাড় বাচ্চা ষাড় বাচ্চা জি বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন দেখি মায়ের কাছে যায় না বাচ্চার বয়স কতদিন বললেন বাচ্চার বয়স এটাও 3 দিন ভাই একদিনে হয়েছে আচ্ছা 3 দিন এই গরুটা আমি আজকে নিয়ে আসছি আগে কেনা ছিল আজকেই মাত্র নিয়ে আসছি আচ্ছা আজকে আসছে না জি এটার কি চারটা ধারবাট আমাদের দেখানো যায় হ্যাঁ ধারবাট দেখাতে পারবো চলেন তো একটু দেখি একটা একটা করে টানবেন আগেরটা তো দুইটা করে টানছেন একটা একটা করে টেনে আমাদের দেখান এক দুই আচ্ছা বাটগুলো বেশ ধারবাট মোটা তিন পানায় দিল ভালো করে চার আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে রুবেল ভাই কিনছিলাম যে ওলান দেখছিলাম বাচ্চা ধরা হয় নাই বাংলাদেশে যেভাবে ফ্লেগবি দেখায় ওই ফ্লেগবির মতোই লাগছে বাকি দর্শক আপনারা যারা দেখতেছেন নিজেদের চোখের আইডিয়া মতো কিনবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলে ফ্রি দিবেন আচ্ছা চলে না সবাই অফার দেয় সবাই গাড়ি ভাড়া দেয় সবাই কাস্টমার আমাকেও বলে ভাই আপনি দেন না ভাই আসলে তাদের টাকা দেয় তাদের দেয় ভাই তো ঈদ উপলক্ষে বা এই দুই টাকা আপনি যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমি এখন আমার লস হোক লাভ হোক এইটা কিন্তু দাম দর করবেন এই ফ্লেগবিটা আর ওইটা তো ফিক্সড করে দিয়েছেন দাম দরের পরে দুইটা যদি কেউ নেয় গাড়ি ভাড়াটা ফ্রি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি জি ভাই চলেন তিন নম্বর সিরিয়ালে রুবেল ভাই আনকমন কালেকশন একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি বকনা না বকনা ভাই আচ্ছা এটা কি জাতের বকনা এটা ভাই বেশ হেলদি স্টেপের বকনা এটা ভাই 100 ফ্ল্যাগবির যা কিছু দরকার ভাই এটা সেটাই আছে না আচ্ছা ফ্ল্যাগবি আসলে আমরা শুধু মুখ সাদা দেখে আপনারা ফ্ল্যাগবি নির্ণয় করবেন না আপনারা নিজেরাও জাতমান যাচাই করবেন যে আসলেও ফ্ল্যাগবি কিনা ফ্ল্যাগবি গরুর বৈশিষ্ট্যগুলো দেখেন মাথা থেকে একদম পায়ের চারটা আচ্ছা ফ্লেগবির গঠন হচ্ছে মুখটা তো সাদা থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত কালার পিছনে সাদা হোক লাল হোক যাই হোক আচ্ছা এবং শরীরটা হচ্ছে আর বিশেষ করে ফ্লেগবির ঘাটটা হতে হবে ভাই আর ঘাটটা না আর একটা বিষয় হচ্ছে এই ফ্লেগবির ওই মাথা থেকে মাজা পর্যন্ত স্কেলের মতো মার্জিন করা থাকবে জি 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 আচ্ছা ওই মাজা উঁচু থাকবে না একই রকম থাকবে হাত পা গুলো মোটা মোটা থাকবে দেখেন এগুলা সেম ভাই সবগুলো বৈশিষ্ট্য এবং বডি শেপটা খুব হৃষ্টপুষ্ট থাকবে যদিও বক না হয় সারের মতো গ্রোথ থাকবে আচ্ছা এইগুলো এটার মধ্যে আছে কিনা আপনারা মিলাই মিলাই নেবেন বয়স কেমন আমি বললাম আর ফ্ল্যাগবি হয়ে গেল সেটা আর মাথার গেটআপটা দেখেন এটা কিন্তু ওই ফ্ল্যাগবির যে মাথাটা এইটাই অরিজিনাল মাথা ভাই যে শিং দেখা যাবে কিন্তু বড় হবে না আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স 7 থেকে 8 মাস ভাই 7 থেকে 8 মাস গ্রোথ ভালো হয় ভাই আচ্ছা এগুলো হিটে আসবে কত মাস বয়সে এগুলা হিটে আসে ভাই সেম বয়সে 14-15 মাস এরকম না এখন এই অবস্থায় কিনলে দাম কত আবার এক্সেস আবার দাম চাবেন না ওই রকম করেন না এটা আমি কিনছি আমি তো বললাম যে এই ধরনের বাচ্চা এক জায়গায় দেখলাম ভাই 2,20,000 টাকা দাম ছিল পার পিস আচ্ছা 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 তো সেটা না আমি কিনছি এটা ভাই দাম 85,000 টাকা শুধু 85,000 টাকা দাম কম চাইলে কাস্টমার ভাবে যে দেশি গরু ভাই আসলে আমরা কম দামে কমে কিনবেন কমে দিবেন অনেকেই কিন্তু কাছে যে এরকম ফালতু মন্তব্য করে ফালতু ই করে ভাই আসলে কম দামে দেখাইতে দেখাইতে আমাদের ভালো গরুর কোনো মূল্য নাই যে কথা হয়েছে যে ভেজাল খাইতে খাইতে আপনার অরিজিনাল মুখে ধরে না ভাই আচ্ছা আমরা বাঙালিরা আসলে এইরকম যে ভেজাল খাইতে খাইতে আসলে ভালো জিনিস মুখে ধরে না শুধু 85,000 টাকা না দরদামের কোনো সুযোগ নাই না কোনো সুযোগ সম্মানই নাই কোনো সম্মানই নাই ভাই আচ্ছা চল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই ফ্ল্যাগবি নিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা এই দামে কেউ দিতে পারবে না আচ্ছা চলেন পরবর্তী কালেকশনগুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে লাল রঙের একটা ষাড় গরু আমাদের সামনে নিয়ে আসলেন এটা তো মনে হচ্ছে বাচ্চার গরু এখনো হয় নাই জি ভাই আচ্ছা এটা আসলে ভিডিওতে দেখানো আমার সাজে না কিন্তু তারপরেও আমি দেখাই দিলাম আচ্ছা
এগুলো জাস্ট লেজটা কাটা মানে ভাই গোটা এলিজডি হয়েছিল এলিজডিতে লেজটা কাটাই গেছে ভাই আসারা গরু কিন্তু খুব জাত মানের গরু ভাই সাহিয়াল না সাহিয়াল একদম খুব 100 ব্রিডের একটা সাহিয়াল আর না বি গলার কম বড় সব পারফেক্ট কালারে সব পারফেক্ট কালারে কিন্তু এই জায়গাতেই একটা আসলে গেরস্তের ক্ষতি হয়ে গেছে আচ্ছা এই খুদ খুদের জন্যই কিন্তু দাম কম হবে জি ভাই আচ্ছা দাঁতটা তো আসছে কি না না এখনো দাঁত অনেক বয়স কেমন ভাই এগুলা বয়স 1 বছর হবে 1 বছরের মতো জি দাম কত ফিক্সড এটা ভাই ভালো থাকলে কিন্তু এইগুলো 1,30,40 হয়তো ভাই আচ্ছা ভালো থাকার হিসাব বাদ দেন এখন ফুড আছে সেই হিসাবে দাম বলেন এটা দাম হচ্ছে 75,000 75 70 বললেন না ভিডিওতে প্রথমে না 75 বলছিলাম আচ্ছা 70 দিলাম 70 70 একদম একদম ভাই আচ্ছা এগুলো ভাই আসলে কিনবে কারা এটা কিন্তু প্রশ্ন থাকতে পারে হ্যাঁ কারা কিনবে এগুলো আসলে যারা ওই যে মাংসের গরু রেডি করতেছে তারা কিন্তু এটা কিনতে পারে এটা কিন্তু 6 মাস রাখলে কিন্তু খুব ভালো গ্রোথ আসবে আচ্ছা দেখে বোঝা যাচ্ছে বেশ হেলদি স্টেপের একটা গরু জি ভাই এটা দুই দিনে কিন্তু আমার এখানে পরিবর্তন অনেক বোঝা যায় আচ্ছা চলে নোবেল ভাই যে এখন কালেকশন আছে এগুলো তো আমরা দেখালাম ভিআইপি কাস্টমারের জন্য আপনার যে কালেকশন গরিব মানুষের সেই কালেকশন দর্শকদের দেখে 5 নম্বর সিরিয়ালে খুব সুন্দর কালারের একটা সার গরু আমাদের সামনে নিয়ে আসলেন এগুলোকে দৃষ্টিদন্দন সার বলা যায় দেশি দেশির মধ্যে জি ভাই দেশি না জি ভাই পিওর দেশি ভাই তাহলে 100 দেশি জি তবে দেশি এই কালারটা আমি দেশির মনে হয় প্রথম দেখলাম আনকমন একটা কালার কালার কিন্তু লাল না কালো না কালার শিয়ালি কালার আবার একটু কালো মিক্স মিশ্রিত জি বয়স হইছে বয়স হয় নাই কিন্তু দাঁত ফাঁকা হয়ে গেছে আচ্ছা কুরবানির আগে দাঁত আসবে হ্যাঁ দাঁত আসবে আচ্ছা এটা এখন বর্তমানে দাম কত ভাই গরুটার ভাই সৌন্দর্যটা দেখেন যে একদম স্কয়ার কোরবানি বাদ কারণ এইসব দেশি গরুর দাম কিন্তু রুবেল ভাই সবসময় কোরবানি দিয়ে না রোজা দিয়ে না যদি কেউ 6 মাসের প্রজেক্ট 1 বছরের প্রজেক্টে পালেন খুব মনে হয় হৃষ্টপুষ্ট হবে না পিটা শরীর হবে জি ভাই এমনিতে পেটে এটা ভাই কোরবানিতেও ভালো দাম পাওয়া যাবে আচ্ছা দাম কত এখন এখন ভাই জোড়া দেবো ভাই দুইটা সিঙ্গেলে বলবেন না না সিঙ্গেলে সিঙ্গেলে এটা 70,000 সিঙ্গেলে 70 সিঙ্গেলে দাম চাইলে 70 আচ্ছা না তাহলে জোড়ায় তো পড়তে হবে হ্যাঁ জোড়ায় পড়তে হবে চলেন সাথে জোড়াটা দর্শক জি ভাই 6 নম্বর সিরিয়ালে আরো একটি সার গরু নিয়ে আসলেন এটাও দেশি না জি ভাই এটাও দেশি স্যার আচ্ছা দেশি এগুলো কমন কিন্তু 5 নম্বর টান কমন জি দেশির বয়স হইছে হ্যাঁ এটা দাঁত পড়ে গেছে দাঁত দেখা দিতে পারবে আচ্ছা এটা দাঁত তার মানে আসতেছে পড়তে তার মানে আসবে জি ভাই দাঁত পড়ার থেকে কতদিন সময় লাগে আসতে দাঁত পড়া বলতে আসলে অনেক গরু দাঁত একটু বের হয় সাইড দিয়ে তারপরে দাঁত পড়ে যায় আচ্ছা এটার ওজন বলবেন না ভাই একটাও আপনি তো ওজন বলেন না জন্য আমি জিজ্ঞাসা করি না ওজন বলবো না তারপরেও কাস্টমারদের বলবো ভাই ক্যামেরার চাইতে গরু কিন্তু বাস্তবে একটু 19-20 হতে পারে বা হবে কারণ ক্যামেরাতে সৌন্দর্য একটু মানে গ্লেস মানে জি সেই ক্ষেত্রে আপনাদের সরাসরি আসতে হবে আর যদি না আসতে পারেন তো ওই ক্যামেরাতে দেখলেন আপনি আমার গরু আছে 2 মন আপনি ক্যামেরাতে দেখলেন 3 মন তো 3 মনের গরু কিন্তু কেউ 60,000-70,000 দেবে না তো সেই বিষয়টা আপনারা বিবেচনা করে ক্যামেরার থেকে আপনারা বাদ দিয়ে গরু কিনবেন সঠিক যেখান থেকে যেখান থেকে কিনুন যদি সরাসরি আসতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ক্যামেরাতে যদি 3 মন হয় যদি আপনি 60,000 টাকা দাম চায় আপনার কোনো দিনও একজন চুরি করে নিয়ে আসলে পরেও দিতে পারবে না সম্ভব না জি তো সেই ক্ষেত্রে আপনারা এটা বাদ দিয়ে আপনারা গরু কিনবেন 5 নম্বরটা তো জোড়া না জি ভাই জোড়ার দাম কত জোড়ায় যদি কেউ নেয় ভাই একদম 1,10,000 টাকা ভাই 110 জি এগুলো তো এক্সেস বার্গেনিং করা যায় না কোনো বার্গেনিং হবে না ভাই কোনো দরদাম জাস্ট বার্গেনিং এর সুযোগ নাই বায়না করবেন টাকা দিবেন নিয়ে যাবেন আর আমার এখানে যদি কেউ গরু কেনেন আমাকে সঙ্গে সঙ্গে নিতে হবে ভাই আমি ওই 7 দিন পরে ঈদের ছুটিতে আসবো এইগুলা কিন্তু হবে না ভাই আজকে হবে বায়না করবেন আর একটা কথা ভাই যে অনেকেই বলে যে বায়না করলাম আমি কালকে নিচ্ছি তো কাল হয় না পরশু হয় এইগুলা ভাই করলে আমি কিন্তু অন্য জায়গায় বিক্রি করে দিতে আমরা বাধ্য হই ভাই সেই ক্ষেত্রে আমাদের দোষ হয় সীমিত লাভ গাভীতে তাও 2-4 পয়সা থাকে এগুলো সীমিত লাভ এই খেয়েই তো শেষ করে দিবে লাভ আচ্ছা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি কারো সমস্যা থাকে ওটা প্রথমেই আলোচনা করে কিনবেন 5 দিন রাখতে হবে যে হুট করে বায়না করে দেন পরবর্তীতে ঝামেলা থাকে টাকা ম্যানেজ করতে পারে না সেই ক্ষেত্রে আমরা ক্রেতা বিক্রেতার সম্পর্ক নষ্ট হয়ে যায় চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক জি ভাই 7 নম্বর সিরিয়ালে এগুলো ছোট সাইজের সার আগে দুইটা কিন্তু বড় এগুলো হচ্ছে ছোট সাইজের সার সার গরু জি ভাই সার গরু এটা মনে হয় ফ্রিজিয়ান ক্রস দেশি একটা সার হয়তো মা ফ্রিজিয়ান এখন ভাই একটা কি যে আমাদের আর 2 বছর বা 5 বছর পর আমাদের দেশে দেশি বলতে কিছু থাকবে না মানে ক্রস বলতে এখন যে একটা রিক্সা চালক বা একটা সর্বনিম্ন মানুষ যে সেও একটা ক্রস ব্রিডের গরু পালে
দেশি গরু একদম বিলুপ্ত ভাই, আমাদের করলাম তো বললাম তো 2-5 বছর পরে আর সম্ভবত দেশি গরু হাট বাজার খুঁজেও পাওয়া যাবে না। আচ্ছা, এটা একটা ক্রস ব্রিডের গরু, বয়স কেমন হয়েছে? তারপরে গরুর গ্রোথ নেস ভালো হইলে পরে সম্ভবত হয়, এটা আসলে যারা হুজুর ভাই আছে তারা যারা ভালো জানে। আচ্ছা, তারপরে যদি কারোর এই অবস্থায় দেখে মন চাই এই অবস্থায় নিবেন, ওই কোরবানির জন্য নিবেন, আর লোভ দেখাইলাম সেরকম দরকার নাই নাকি? জি। রুবেল ভাই দাম কত ফিক্সড? এটা জোড়া দেবার একটা আছে একটা, এগুলো সিঙ্গেল করে দেন? সিঙ্গেল করে ভাই একটা গরুর জন্য গাড়ি ভাড়া, এই যে আপনি জানেন কিনা আমার এক কাস্টমার 60,000 টাকায় দুটো গরু নিছে, তার 12,000 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা, তাহলে তো কিন্তু ওই একই ওই এলাকার থেকে কেনাই ভালো। জি, উনি তো পাগল হয়ে গেছে, গরু পাঠায় দেন, কিন্তু আমার নিজের কাছে তো খারাপ লাগতেছে ভাই, এত টাকায় গাড়ি ভাড়া দেবো কি? হয়তো মিল করে পাঠানো যায় না, মিল করার চিন্তা করেন, কিন্তু উনি পাগল হয়ে গেছে, বললাম তাহলে আপনি টাকা ফেরত নেবেন, টাকাও ফেরত নেবে না। আচ্ছা, এটার দাম তাহলে সিঙ্গেলে বলবেন না? 38,000 সিঙ্গেলে দাম। আচ্ছা, জোড়ায় নিলে একটু ডিসকাউন্ট হবে না? হ্যাঁ, জোড়ায় যদি কেউ নেয় তাহলে পরে একটু। চলেন আমরা শেষের গরুটা দর্শক দেখি। সবশেষ আজকের প্রতিবেদনের সবচেয়ে ছোট গরু, এটা কি জাতের? এটা আবার পিওর দেশি, এটা একটা পিওর দেশি জাতের সার গরু। সার গরু কুরবানি চলবে? হ্যাঁ, এটা কুরবানি চলবে। দাঁতে আসছে? দাঁত 2-1 দিনের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, দাঁত পড়ে যাবে, তার মানে দাঁত পড়লে তো উঠতে কুরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো করে উঠে যাবে। জি ভাই, জি। আচ্ছা, এগুলো কারা নেয় ভাই? আমার তো মনে হয় এগুলো বড় ক্ষুদ্র খামারির চেয়ে বড় খামারি না মনে হয় বেশি? বড় খামারিরাই বেশি নেয় ভাই, এগুলা একটু গোলগাল হলে পরে, এখনো সময় আছে 3 মাস, এটা দেখেন খুব ডিমান্ড পড়লে এগুলাই দেখেন যে ওই যে ভুট্টি গরু বইলা ই করতেছে, এগুলা ভাই 2,000 টাকা কেজি ভুট্টি গরুর মাংস বিক্রি করতেছে। এগুলো তো ভুটানের গরু, কিন্তু আসলে তো এগুলো আমাদের দেশি গরু, একটু ছোট সাইজ হয় জন্য ভুট্টি বলে বিক্রি। জি ভাই, আসলে মানুষ মানে প্রতারণার সর্বোচ্চ সীমায় চলে গেছে, চলে গেছে ভাই। মুখ গল্প, নানান নানান রঙিন রঙিন কথা বলে দর্শকদের প্রলোভন দেখিয়ে গরুগুলো বিক্রি করে, তারাও কিন্তু দর্শকরা ওইভাবেই নিচ্ছে। আপনি সত্য বললে গরু খুব কম বিক্রি হবে, বিক্রি হবে ভাই, আর সত্য বললেই আমি খারাপ। আচ্ছা, এই গরুটার আপনার দাম কত? এটার দাম 32 সিঙ্গেল, কিন্তু কেউ যদি জোড়ায় নেয় 32, এটা কেউ জোড়ায় নিলে পরে একদম 65,000 টাকা। 65,000 টাকায় দুটি কোরবানি? দুটি গরু ভাই। আচ্ছা, রুবেল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন? 01710277771। এটা তিন মহর্ষে পাচ্ছে? এই মহর্ষে পাচ্ছে ভাই। দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা এই যে অন্য মানুষের ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করে রুবেল ভাইকে দেখতে চায়? তাদেরকে আসলে কৃতজ্ঞতা দিয়ে আমি তাদেরকে আসলে ছোট করব না, তো যারা আমাকে ভালোবাসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো দোয়া করবেন যে আমি যেন সারা জীবন আপনাদের এই ভালোবাসা নিয়ে থাকতে পারি। আসলে ভালোবাসা মানুষের কাছ থেকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না ভাই, এটা চেষ্টা করব যে ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আর গরু ভাই, যে একটা বিষয় কি যে আমি আমবাড়ির হাটের এত ই, আমি আমবাড়ির হাটে গেলাম তো আমি একটা গরু যেই দাম দিয়ে কিনলাম, এক ইউটিউবার এসে আমাকে বলতেছে যে ভাই এই গরুটা আপনাকে জিজ্ঞেস করলে 5,000 টাকা কম বলতে বললো, তো আপনি যাদের কিনছেন তার চেয়ে 5,000 কম বলতে বললো। তো আমি বললাম যে 5,000 আমার টাকা দেখি না, আমি 5,000 কম কই না ভাই, একটু বলেন না। তো ভাই প্রত্যেকটা গরুর সাথে একটা করে ইউটিউবার, তো এইগুলা কারণে যে মানুষ যে কত ধোকায় হইতেছে ভাই, আমি নিজেই 10,000 টাকা গাড়ি ভাড়া নিয়ে, মানে যে হাটের যে ভিডিওগুলো দেখেন আমবাড়ি হাটের, সব শুধু আমবাড়ি না সব জায়গাতেই এগুলো প্রতারণার মনে করেন যে শেষ সীমায় চলে গেছে ভাই। তো যে যেখান থেকে এই গরু কিনবেন আপনারা সবসময় চেষ্টা করবেন সরজমিনে যাওয়ার জন্য, তাইলে পরে কেউ ঠকবে না, সরজমিনে যে অন্তত পক্ষে গরু ছোট হোক বড় হোক গরুর খুদগুলো আপনারা দেখে কিনতে পারবেন। আচ্ছা, দাঁতগুলো আপনারা দেখে কিনতে পারবেন। সবাই বলতেছে হ্যাঁ কোরবানির উপযোগী, কোরবানির উপযোগী, দাঁত ধরে দেখান। এই যে ভিডিওতে আপনারাও ভিডিও করেন 8 দাঁতে দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা, শিঙের র্যাক 8-5টা দেখা যাইতেছে ভিডিওতে, ফুইটা উঠছে, গরু হাঁটতে পারতেছে না বুড়ার ইয়েতে, তারপরেও বলতেছে 4 দাঁত 6 দাঁত, ঘাস খেতে পারে না, খড় চাবাতে পারে না, মুখ দিয়ে ফেনা বের হইতেছে, বলতেছে 4 দাঁত 6 দাঁত। তো এইগুলা যদি আপনি যদি বলেন যে ভাই একটু ধরি, ধরতে পারবে না, দাঁত দেখাইতে পারবে না, তো এইগুলা তো আপনারা দেখে কিনতে পারবেন। আচ্ছা, এই জন্য দাঁতে দাঁত এগুলো সব আপনাদের আসতে হবে, আসতে হবে, ভিডিও দেখে কিনলে ক্ষতিগ্রস্ত হবে। জি ভাই, তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।